ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্বাস্থ্যমন্ত্রীকে আমি প্রথমেই অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই যে তিনি একটি অত্যন্ত ভালো উদ্যোগ গ্রহণ করেছেন অবৈধ ক্লিনিক এবং হাসপাতালগুলো বন্ধ করবার, সেজন্য তাকে অভিনন্দন। আমার প্রশ্নটি আমি দুই অংশে ভাগ করেছি। একটি হচ্ছে 2014 সালে বিএনপির অগ্নিসন্ত্রাসে আপনি যে পেশেন্টগুলো পেয়েছিলেন সেই পেশেন্টগুলো কত ডিগ্রি বার্ন সহ পেয়েছিলেন ম্যাক্সিমাম, এবং 2024 ইলেকশনের আগেও এই ধরনের অগ্নিসন্ত্রাসে অগ্নিদগ্ধদের আপনি চিকিৎসা করিয়েছেন, সেখানে আপনি কি ধরনের সমস্যা আর চ্যালেঞ্জ করতে হয়েছে, এবং এই ধরনের পেশেন্টদের শুধুমাত্র শারীরিক ক্ষত না মানসিক যে ক্ষত সৃষ্টি হয় সেই জন্য হাসপাতালে কাউন্সিলিং এর ব্যবস্থা করা হয়েছে কিনা অথবা হবে কিনা। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য, মাননীয় মন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সংসদ সদস্যদের প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং আমার যে আমরা 2014 সালের এই যে রাজনৈতিক সহিংসতার সময় যে সমস্ত পেশেন্ট আসছিল তাদের ম্যাক্সিমামই ছিল 30% 40%, কিন্তু তাদের সবচেয়ে যেটা ভয় ছিল যে তখন যে কোনো চলন্ত বাসে কিংবা চলন্ত ট্রাকে পেট্রোল বোম ছড়িয়ে আগুন দেওয়া হতো, তাতে রুগী ওরা বেরোতে পারতো না, যার জন্য তাদের শ্বাসনালী পড়ে যেত, ইনহেলেশন বার্ন হতো, যার জন্যই তারা অনেকেই মারা গেছে এবং যারা বেঁচে আছে তাদের অনেকেরই পঙ্গুত্ব মানে নিয়ে বেঁচে আছে। আমি তখন থেকে একটা কথা বলছি, এই যে মেন্টাল ট্রমা যেটা মাননীয় সংসদ সদস্য বলেন, এই মেন্টাল ট্রমাটা অত্যন্ত ইম্পর্টেন্ট, কারণ যে বাস চালাতো, যে ট্রাক চালাতো, যে সিএনজি চালাতো, সে কিন্তু আবার তার ওইখানে গেলেই তার ওই কথাটা মনে হবে এবং সে মেন্টাল ট্রমার থেকে বেরিয়ে আসা খুব কষ্টকর। সেই জন্য আমরা ঢাকা ইউনিভার্সিটির সাথে কথা বলে একজন সাইকোলজিস্ট আমাদের এখানে কাজ করছে, আমরা যখন তারা মাঝে মাঝে আসে আমাদের তাকে সাইকোথেরাপি দিচ্ছি, তবে তাদের সবচেয়ে বড় দরকার হচ্ছে পুনর্বাসন। সেই পুনর্বাসন যদি ঠিক মতো হয় তাহলে হয়তো তারা স্বাভাবিক জীবনে যাবে। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। তারকা চিহ্নিত প্রশ্ন 606, মাননীয় সদস্য।